উলামায়ে কেরাম হল বদরবরী শেখ বাসকান্দি শেখ দ্বিতীয় আমিরের শরীয় সব বড় বড় উলামায়ে কেরাম হল দুনিয়ার তো গেছেন আল্লাহ তান্দন এই যে দিন ইসলামরে পরিপূর্ণ করবার লাগি বাস্তবায়িত করবার লাগি সবাই মত্তকি লইয়া একেবারে দারুল হদিস দারুল তফসির পর্যন্ত প্রতিষ্ঠা অকল করিয়া গেছেন চিন্তা ধারণা করছেন একদিন আইব আমরা জেনারেশন ইতাই আমার দিন ইসলামরে পরিপূর্ণভাবে পাইতা নাই বিভিন্ন সমস্যা অকল দেখা দিব যার কারণে সবাই মত্তক্তনে শিক্ষাগুলারে কোর্স কারিকুলাম অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করি তৈয়া গেছেন আল্লাহ তালায় আই যত প্রসার অকল করছেন উত্তর পূর্ব ভারত এই কোর্স কারিকুলামে শিক্ষা চলছে আইজো আপনারা ছেলেমেয়েরা বিভিন্ন মত্তক্তা কি আইয়াই কেন তারা শিক্ষা অকল তারা কিরাত কসিদা অকল পড়িছেন প্রতিযোগিতা করছেন যার কারণে তারা প্রাইজ দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে মদরসার পক্ষত্তনে মোয়াল্লিম সাহেব অকলে ইকনাইন নিছেন আল্লাহ এই সবাই মক্তবর শিক্ষা কানাইন্তর আপনি জারি রাখোকা ওখান পড়িয়া যদি পাঁচ বছরের কোর্সে যারা পড়েন ছেলেরা জুমার নমাজ পড়াইতে পারে ছেলেরা জনজান নমাজ পড়াইতে পারে ছেলেরা ঈদর নমাজ পড়াইতে পারে মেয়েরা যারা মেয়ে লোক মারা গেলে তারার গোসল দেওয়াইতে পারে তারার খাবন বিন্দাইতে পারে ও যে শিক্ষা যেটা প্রাথমিক স্তরে যেটা হইল ওটাও দিন ইসলামের মূল বুনিয়াদী শিক্ষা আল্লাহ তালা কবুল করৌকা বড় করি হোক আল্লাহুম্মা আমিন আর এরার জরিয়ায় এরার দোয়ায় এরার পড়ার কারণে আল্লাহ জমিন শান্তি নাজিল করৌকা জমিন শান্তি নাজিল করৌকা সকল জাত মানুষের উপরে আল্লাহ শান্তি নাজিল করৌকা আল্লাহুম্মা আমিন সাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر عن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أذكر কাসার টাইটেল মাদ্রাসার 24তম বার্ষিক জলসা এবং দস্তারবন্দির মজলিসের সম্মানিত সভাপতি তথা কাসার টাইটেল মাদ্রাসার মহতরম প্রিন্সিপাল সাহেব অত্র মাদ্রাসার মহদ্দিসিনে কেরাম তুলাবাই আজাম দেশবাসী মুরব্বীগণ নজওয়ান ভাই হল আর বিশেষ করে বাড়িঘরের প্রধান ইসি মা বইন হল আজ আমরা অত্যন্ত সুখী অত্যন্ত গর্বিত অনেক চেষ্টা প্রচেষ্টা অনেক ত্যাগ স্বীকার করিয়া এই খাসারও একটা টাইটেল মাদ্রাসা গড়ার যে চিন্তা ধারণা ময় মুরব্বী অকলে খসলা আমার এই লগে আমার ফুলবাড়ির হুজুর মরহুম মৌলানা আতাউর রহমান সাহেব একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত আসলা হজরত মৌলানা শফিকুর রহমান সাহেব দশজনও দুনিয়াত নাই আরও বহুত সদস্য কলাসেন দুনিয়াত নাই আল্লাহ তালায় তারার খবর রহমতর জড়ি বর্ষকা হোক আল্লাহুম্মা আমিন আজ দীর্ঘ অত বৎসর থাকিয়া দস্তারবন্দি ওর হদিস পড়াইত্রা যে ওলামায়ে কেরাম
মুহাদ্দিসিনে কেরাম হলে দিনে রাইতে পড়াইত্রা কালা কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিস পড়াইয়া বার্ষিক দস্তারবন্দি করিয়া সহজ সহজ তুলাবা ওলামা হল এখান থেকে বিদায় দিরা যারা দিন ইসলামর কর্ম হল দেশে বিদেশে গিয়া খরতরা আইজ অনেকে আইজ প্রায় পঞ্চাশজন ওলামায় কেরাম যারা হদিস পড়িয়া শেষ করছেন তাইন তাইন দস্তার পাইবা আমরা অনুরোধ রাখি আর আল্লাহ তালায় তান্তার হায়াত বাড়াই দেউকা এই যে করুণ অবস্থা জমানার দিন ইসলামর করুণ অবস্থা মসজিদ মদরসার অবস্থা এর পরিপ্রেক্ষিতে দিন ইসলামরে যাতে সুচারুভাবে ইটার কান্ডারি হইয়া ইটার দায়িত্ব পালন করতে পারেন আর দেশ এই দায়িত্বর মুসল্লিয়া চলতে পারেন আগে দি নমাজ রোজা কীভাবে আদায় করতাম দিন ইসলাম কিলা রক্ষা রইত শরীয়ত কিলা রক্ষা রইত এই চিন্তাধারা না করিয়া যাহাতে আপনারা ইটেন্টর উপরে আপনারা কর্ম হল করবা আমরা অনুরোধ করিয়ার আল্লাহ তালায় আপনার তৌফিক দেউকা হোক আল্লাহ আমিন আমার এই কেন দাওয়াত করছেন কেন আওয়ার লাগি আমি দাওয়াত নমা পাইছি পাইয়া এই কেন আওয়ার লাগি আমি তৈয়ারি করছি যদিও গত বছর আইতাম পারছি না 26 তারিখ জানুয়ারি আসিল ফ্লেগ হোস্টিং করিয়া সকালে ভাত খাইয়া সকালে রদিত বইছি সময় রদিত আসলাম ও রদিত বাত অবস্থাত আমি ফিট হয়ে গেছিলাম গিয়ে চেয়ার তনে পড়ি গেছি লগে লগে আমার বইয়া গড় নিশন নেওয়ার বাদে ডাক্তার ইঞ্জেকশন সেলাইন এই সমস্ত চলছে যার কারণে 27 তারিখ আসিল জলসা আমি আইতাম পারছি না এই বছরও আমি করোনা বেমারও সারাই জানন দেশ কী পরিমাণে মহামারী 2 বছর থাকি মহামারী আরম্ভ হয়েছে ছেলে মারা গেলে বাপে দেখতে পারছেন না মেয়ে মারা গেলে ফুড়িয়ে দেখতে পারছেন না এই অবস্থা ছিল মহামারীর অবস্থা এই অবস্থা আর পরিপ্রেক্ষিতেও আমরা অনেক ভাই বাপ ভাই হল মা বোন হল মারা গেছেন তারার কবর আল্লাহ রহমতর জড়ি বর্ষকা অনেক সময় বড়ভাবে জনতা পাইছেন না অনেক সময় প্যাকেটও ভরিয়া মেডিকেল তনে প্যাকেটও ভরিয়া লাশ পাঠাইছেন কবর করিয়া কোনো মতে দফন করা হয়েছে কিছু মানুষের জনজা অকল করছেন এর মাঝে একজন আমার খালান সিনিয়র মাদ্রাসার কিরানি সাহেব আসলা এবাদুর রহমান লস্কর সাহেব কত কর্ম অকল মদরসার করছেন কিন্তু তাই ন করোনা আয় মারা যাওয়ার বাদে মেডিকেল তনে আনিয়া দমন করা হয়েছে আমরা সকল যেতামও পারছি না ই কেন প্রোটোকল মানা লাগছে যাই হোক কামিয়ার আমার বড়বইয়া ফরস্টার বড়বইয়া সাহেব শরীফ উদ্দিন বড়বইয়া সাহেব এই অবস্থা গেছে যাক এবারও করোনা বেমারর আক্রান্ত হওয়ার বাদেও আল্লাহ তালায় সুস্থ করিয়া অকলর দোয়ায় সুস্থ করিয়া ফিরাইয়া দিছেন যার কারণে এই কেন আইয়া উপস্থিত হয়েছে এবার আমার ফুলবাড়ির উজুরও নাই একলগে পড়িলাম মৌলানা জহিরুদ্দিন সাহেবও নাই আরও কত ওলামায়ে কেরামহল নাই আগে আইয়া ভাইটামিনের সভাপতি সাহেব ডিস্ট্রিক্ট কাজী সাহেব হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব তানে ওয়াইজ ভাইয়ার না অসুস্থ বেমার আল্লাহ আজগর জলসার খাতিরে তামাম বিমারি অকলর বিমারে আপনি শিফা করে দেও বড় করে হোক আল্লাহ আমিন ওলামায়ে কেরামহল বদরবরীর শেখ বাসকান্দির শেখ দ্বিতীয় আমিরের শরীয় সাহেব বড় বড় ওলামায় কেরামহল দুনিয়ার তনে গেছেন আল্লাহ তান্দন এই যে দিন ইসলামরে পরিপূর্ণ করবার লাগি বাস্তবায়িত করবার লাগি সবাই মক্তব্যি লইয়া একেবারে দারুল হদিস দারুল তফসির পর্যন্ত প্রতিষ্ঠা অকল করিয়া গেছেন চিন্তা ধারণা করছেন একদিন আইব আমরা জেনারেশন ইতায় আমার দিন ইসলামরে পরিপূর্ণভাবে পাইতা নাই বিভিন্ন সমস্যা অকল দেখা দিব যার কারণে সবাই মক্তব্যে শিক্ষাগুলারে কোর্স কারিকুলাম অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করে তৈয়া গেছেন আল্লাহ তালায় আই যত প্রসার অকল করছেন উত্তর পূর্ব ভারত এই কোর্স কারিকুলামে শিক্ষা চলছে আইজো আপনারা ছেলেমেয়েরা বিভিন্ন মক্তব্য কি আইয়াই কেন তারা শিক্ষা অকল তারা কিরাত কোষিতা অকল পড়িছেন প্রতিযোগিতা করছেন যার কারণে তারা প্রাইজ দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে মদরসার পক্ষত্তনে মোয়াল্লিম সাহেব অকলে ইকনাই নিশ্চয় আল্লাহ এই সবাই মক্তব্যর শিক্ষা কানাইন্তরেও আপনি জারি রাখোকা
ওখান পড়িয়া যদি পাঁচ বছরের কোর্সে যারা পড়ন ছেলেরা জুমার নামাজ পড়াইতে পারে, ছেলেরা জনজার নামাজ পড়াইতে পারে, ছেলেরা ঈদর নামাজ পড়াইতে পারে, মেয়েরা যারা মেয়ে লোক মারা গেলে তারার গোসল দেওয়াইতে পারে, তারার খাবন বিন্দাইতে পারে, ও যে শিক্ষা যেটা প্রাথমিক স্তরে যেটা হইল ওটাও দীন ইসলামের মূল বুনিয়াদী শিক্ষা। আল্লাহ তাআলা কবুল করুকা, বড় করি হোকা, আল্লাহুম্মা আমিন। আর এরার জরিয়ায়, এরার দোয়ায়, এরার পড়ার কারণে আল্লাহ জমিন শান্তি নাজিল করুকা, জমিন শান্তি নাজিল করুকা, সকল জাত মানুষের উপরে আল্লাহ শান্তি নাজিল করুকা, আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতে করিমা আমি শুক্রিয়া আদায় করি আর এখান আমার যে কত সময় কয়েক সময় আমার এখানে হুকুম করছেন, আমার মহতরম প্রিন্সিপাল আমার মায়ার অকল কেন সারাই আমারে মায়া করেন, আন্তরিকতা দেখায়, আমি আল্লাহর দরবারে কেন আমানত তৈয়ার। আল্লাহ তন্তনে আ জীবন যত সময় দুনিয়াত বাসিবা, কোরআনে করিম আর হদিস শরীফর এই চর্চা আর এই ইলিম আর দরস তদ্রিসর মাঝে আল্লাহ তালায় যেন কায়েম আর দায়েম রাখেন, বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। আমার বাপ্পাই অকল, উলামায়ে কেরাম অকল, আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি আর এর আগে কইতাম সেই আর হাজ্জাতুল বেদা বিদায়ী হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লক্ষাধিক সাহাবায়ে কেরাম হল ও বয়ান খসলা, কেউ আমার সাহাবায়ে কেরাম হল সামনে বছর হয়তো নাও আমারে ভাইটা পারো, দুই জিনিস তোমার তান্ডে তৈয়া দেয়ার তোমার তানর গেছে, তারাক তো ফিহিকুম আমরাইনি, দুই জিনিস তৈয়া দেয়ার তোমার তানর মাঝে এই দুই জিনিসের উপরে যদি আমার উম্মত হল কেয়ামত পর্যন্ত আমল করো তা হইলে বিভ্রান্ত হইতায় নাই। এক জিনিস হইল কোরআনে করিম আর দুই নম্বর জিনিস হইল হদিস শরীফ। আমার বাপ ভাই হল বোধ ভাইরা এই অবস্থা, এই হদিস শরীফ কী হদিস শরীফ, কত বড় বড় কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, কত হদিস নবীদের সাত প্রায় 7 লক্ষ হদিস আরও বেশি হইব, ওটা হদিসর চর্চা বয়ান জমিনের উপরে হওয়ার কারণে আজ দিন ইসলাম টিকিয়া রয়েছে। আল্লাহ এই সমস্তরে স্থায়ী আপনি রাখিও, আমরা আপনার কাছে ওখানটা খইয়ার আমরা ওখানটা স্থায়ী রাখিও, আল্লাহ হোক, আল্লাহুম্মা আমিন। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পরবর্তীকারে আলমে আমরা রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলরে সর্বোচ্চ আল্লাহ তাআলা সম্মান দিলা যে তুমি তাইনু সর্বশ্রেষ্ঠ উম্মত, তুমি তাইনু জ্ঞানী, তুমি তাইনু বড় সম্মানী, তুমি তাইন লিন্নাস উখরিজাত লিন্নাস, তোমার তাণ্ডে মানব কল্যাণের লাগি সৃষ্টি করছি, মানব সমাজের উন্নতির লাগি সৃষ্টি করছি, আজ মুমিন দুই কারণ তোমার তানর তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষে তুমি দেন সৎ পথে পরিচালিত করতায় আর অসৎ পথটা কি মানুষরে বিরত রাখতায়, দুই কাম তোমার তানর উপরে দায়িত্ব, যেটা নবী অখলার উপরে আসিল দায়িত্ব সেই নবী অখলার আইতা নাই, এই মোহাম্মদী উম্মত যারা তান তানর উপরে এই দায়িত্ব আমার বাপাই হল। লগে লগে নবীজি হদিস ফরমাইত্রা কুনতুম খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমার তানর মাঝে সর্বোচ্চ ও মানুষ সম্মানিত ও মানুষ যারা কোরআনে করিম ফলন আর কোরআনে করিম রে ফলাইন, এরাও সর্বোচ্চ সর্ব উচ্চে তারার সম্মান আমার বাপাই হল। ওখানে যাহাতে এই অঞ্চলের ময় মুরব্বী, এই অঞ্চলের বাপ ভাই মা বই নকল, আস্থা পৃথিবীর মুসলমান হল, এই কথাগুলা যাহাতে দুনিয়ার মাঝে টিকি রয়, যাহাতে রয় অগ্নেন্তর সেবা, অগ্নেন্তর হেফাজত, অগ্নেন কীভাবে রয় অগ্নেন্তর চিন্তাধারা করিয়া অগ্নেন্তরে কায়েম রাখবার ব্যবস্থা আমরা করতাম ইনশাল্লাহ আমরা কর্মনি। ও সামনে রমজান শরীফার রমজান শরীফ আমরা রোজা রাখতাম, তেরাবি পড়তাম, সে তাজ্জুদ রক্ত উঠিয়া সে হি খাইতাম, ও সময় খানো বেশ করি আর এক মাস আছে বেশ করি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ কোরআনে করিম আর হদিস শরীফ মসজিদ মদরসা শরীয়ত সকলতারে তুমি হেফাজত রাখিও আর আমরারও নামাজ রোজা রীতিমতো আমরারে আদায় করবার তৌফিক দিও, আর যত বুড়া কাম আছে সকলতার তনে আল্লাহ তালা আমরারে আপনি হেফাজত রাখিও, আমরা খালিস দিলে তৌবা করি আর হকলে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা খালিস দিলে তোবা করি আর আমরার তোবারে আপনি কবুল ভার মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যতদিন দুনিয়াত রইম আমরারে আয় আল্লাহ গুনাহ তনে বাসি রইবার তৌফিক দেহ। আল্লাহ আমরার আদরণ মাইদি বা জানে আপনি মাফ ফরমাও। বড় আশা করি ভুক ভরা আশা লইয়া দুনিয়াত আমরারে বড় বানাইয়া তৈয়া গেছ না জানদের খবর মাটির গাড়ার মাঝে কোন আলো তো রাখতো আমরা বুধ বাজার না। আল্লাহ আজগুন চলতার খাতিরে আমরার মাই বাবার কবরে ব্যস্তর বাগান বানাই। আয় আল্লাহ, যারা দুনিয়াত আছেন আউলাদ অগলরে মাই বাবার খিদমত করিয়া বেশ এইবার তৌফিক দেও। আল্লাহ মদরসার কবুল ফরমাও, মদরসার পড়ানেওয়ালা পড়ানেওয়ালা অগলরে কবুল ফরমাও, মদরসারে সাহায্য করনেওয়ালা অগলরে কবুল ফরমাও, মদরসার জায়গা যাই যাই দি সন্তানদানোর বংশধর জিন্দা মুর্দা অগলরে মাফ করি দেও। আয় আল্লাহ, ই ওয়াজর জরিয়ায় দুনিয়ার উপরে শান্তি নাজিল করো, দুনিয়ার উপরে শান্তি, দুনিয়ার উপরে শান্তি নাজিল করো, দুনিয়ার উপরে শান্তি নাজিল করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, মজলুম আকলর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও, মসজিদ মদরসার হেফাজত ফরমাও, শরীয়তর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, ফেরাউন্ডে আল্লাহ জালিম আকলরে ফেরাউন্ডে তো আপনি নীল দরিয়ার পানির মাঝে ডুবাইয়া মাল্লাহ। আল্লাহ তুমি তো হৌ আল্লাহ আসরে বা মৌলা, আমরা তুমি ছাড়া আর কইবার জায়গা নাই, তুমি ছাড়া সাহায্য খন্ড হলো নাই। আল্লাহ তুমি আমরা উপরে রহম আর করম ফরমাও। বাড়ি ঘর মা বই নকলে হাত তুলছেন তারারও মাফ করো। এই অঞ্চলের উপরে রহম আর করম ফরমাও, এই অঞ্চলের গুরুস্থান নকলর খবর রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ, বাড়ে জঙ্গলে দেশে বিদেশে আমরার বাচ্চাই নকল আসন। আল্লাহ আমার এক ভাই বাতি যা, এক বাতি যা উক্রিয়ান ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এইবার চেষ্টা মা বাপে এখান দিতার বহুত মানুষ, বহুত মানুষ বাচ্চা অকল বিপদ বর্জন। আল্লাহ তারে উদ্ধার করে দেও, আল্লাহ তারে বাড়িগুলো সহি সালামতে ফিরাইয়া আনিয়া দেও। আমিন 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 বিরাহমাতিকে।